नमस्कार दर्शक बंधु, आमी आपनादेरी बंधु संजय। आज 10ই জুলাই শনিবার, দেখে নেব 10ই জুলাই শনিবারের রাশিফল। দর্শক বন্ধু, রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে নতুন জীবনের সন্ধান, অর্থাৎ জীবনটা আজকে নতুনভাবে শুরু হবে বলে মনে হবে আপনার, অর্থাৎ নতুন জীবন সন্ধান। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের অর্থ এবং কর্মে দর্শক বন্ধু আজকে শুভ। অর্থ আপনাদের প্রাপ্তিযোগ হবে, কর্ম আপনাদের শুভ ভাব দেখা দিবে। রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে আপনার ব্যবহারে আপনি সবার প্রিয় হয়ে উঠবেন দর্শক বন্ধু, তাই দিনটি আপনাদের জন্য খুব ভালো। রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থ এবং স্বাস্থ্যে শুভ ফল প্রদান হবে। হেলথ আপনাদের ভালো থাকবে, আর অর্থও আপনাদের আজকে প্রাপ্তিযোগ রয়েছে। রাশি চক্রের পঞ্চমতম রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। ষষ্ঠতম রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকারা সাবধানে থাকবেন, আপনাদের আজকে ক্ষতির যোগ রয়েছে। রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু, তাই আপনাদের জীবনে আজকে অ্যাসেট হোক অর্থ হোক আজকে আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে। আর রাশিচক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে টেনশন চিন্তা এগুলো আপনার মাথার মধ্যে ভিড় করবে, তাই ডিপ্রেশনে থাকবেন, তাই যখন খুব ডিপ্রেশন হয়ে যাবে তখন ঈশ্বরের কথা চিন্তা করবেন। রাশিচক্রের নবমতম রাশি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। রাশিচক্রের দশমতম রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের আজকে জয় আছে দর্শক বন্ধু, কোনো মামলা মকদ্দমা যদি আপনাদের চলতে থাকে তো আপনারা আজকে উইনার হচ্ছেন। আপনারা আজকে কোনো কম্পিটিশন পরীক্ষায় যদি বসেন তো সেখানেও আপনাদের আজকে জয়েরই বাতাবায়ন বইবে। রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ। কুম্ভ রাশিরও ঠিক তাই, আপনাদের আজকে জয়ের যোগ রয়েছে, আপনারা আজকে উইনার হবেন যে কোনো বিষয়ে। রাশিচক্রের শেষ রাশি দ্বাদশ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু, আপনাদের আজকে প্রফিট হবে, বিজনেসে হতে পারে কর্মে হতে পারে, তাই আপনাদের দিনটাও কিন্তু আজকে ভালো যাবে দর্শক বন্ধু। যদি আপনার আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন টিপস টোটকা পেতে, নিজের হাত নিজে দেখতে, ভাগবত কথা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন। 12টি রাশিরই জাতক জাতিকাদের মঙ্গল হোক এই প্রার্থনা করি। জয় মাতা।